আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনি আপনার প্রচলিত চিকিৎসা থেকে এটি কখনই শুনবেন না যে আপনার ফুসফুসের স্বাস্থ্য অল কজ সাথে সরাসরি সম্পৃক্ত আসলে আপনি সারা জীবন কতটা শক্তি এবং সুস্থতার সাথে বেঁচে থাকবেন সেটা অ্যাকচুয়ালি নির্ভর করে আপনার ফুসফুসের স্বাস্থ্যের ওপর দেখুন অজস্র মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে আপনার ফুসফুসের স্বাস্থ্য খুব খুব গুরুত্বপূর্ণ যেমন লিজেন্ডারি ফার্মিংহাম হার্ট স্টাডি যেখানে আপনার ষাট বছরের মেডিকেল গবেষণার পর্যালোচনা করা হয়েছে এবং আপনার আমেরিকান কলেজ অফ চেস্ট ফিজিশিয়ানসের উনত্রিশ বছরের একটি মেডিকেল গবেষণায় দেখা যায় যে আপনার ফুসফুসের স্বাস্থ্য অ্যাকচুয়ালি আপনার ফুসফুসের স্বাস্থ্য আপনার নানাবিধ কারণ থেকে মারা যাওয়ার রিস্কের সাথে মিন অল কজ মর্টালিটির রিস্কের সাথে সরাসরি সম্পৃক্ত সো ইটস দি প্রাইম ইন্ডিকেটর অফ অল কজ মর্টালিটি সো আপনার উচিত আপনার ফুসফুসের স্বাস্থ্যকে ঠিক রাখা কারণ আপনার ফুসফুসের স্বাস্থ্য যদি ঠিক না থাকে যদি আপনি বুক ভরে দীর্ঘ শ্বাস নিতে না পারেন বা পর্যাপ্ত অক্সিজেন ডেলিভারি করতে না পারেন তাহলে আপনার শরীরের মধ্যে নানাবিধ সমস্যা দেখা দিবে বিশেষ করে আপনার অক্সিজেন হাঙ্গরি অর্গানগুলো লাইক আপনার ব্রেইন কিডনি লিভার হার্ট এ জাতীয় অর্গানগুলো আপনার অক্সিজেনের ওপর হাইলি ডিপেন্ডেন্ট সো ফ্রেন্ডস যদি আপনার ফুসফুস দুর্বল হয় তাহলে আপনার শ্বাসকষ্ট হবে আপনি সারাদিন দুর্বল অনুভব করবেন ইউনো আপনার মাথা ব্যথা করতে পারে এছাড়াও আপনার কোষের মধ্যে পর্যাপ্ত শক্তি উৎপন্ন হবে না যার ফলে আপনার কোষ ডিএনএ রিপেয়ার করতে পারবে না আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবে ইউনো আপনার ফুসফুস যদি দুর্বল হয় তাহলে আপনার হার্ট তার কাজ সঠিকভাবে করতে পারবে না আপনার ব্লাড সার্কুলেশন স্লগিস হয়ে যাবে যার ফলে আপনার শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন কমে আসবে এবং অক্সিজেন ডেলিভারি কমে যাবে সো টোটাল দেহের মধ্যে একটা ক্যাওসের সৃষ্টি হবে এবং আপনার ব্রেনের মধ্যে অক্সিজেন ডেলিভারি কম হবে যার থেকে আপনার ইউনো নিউরো ডিজেনারেটিভ প্রবলেমস দেখা দেবে আপনার মেমরি আপনার ইন স্মৃতিশক্তি লোপ পাবে এছাড়াও আপনার হাইপক্সিয়ার মতো মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট দ্যাট ইউ টেক কেয়ার অফ ইউর লাং সো দ্যাট ইউ ক্যান ইনক্রিজ ইটস পাওয়ার ইউ ক্যান ইনক্রিজ ইটস ক্যাপাসিটি অ্যান্ড ইউ ক্যান ডু ডি ব্রিথিং সো ফ্রেন্ডস বর্তমানের দূষিত বায়ু ভেজাল খাবার এবং পুর লাইফস্টাইল চয়েস থেকে আমাদের লাং হেলথ আমাদের প্রত্যেকের লাং হেলথ অলমোস্ট কম্প্রোমাইজড হয়েছে সো যদি আপনি আপনার ফুসফুসের স্বাস্থ্যকে উন্নত করতে চান তাহলে এই পাঁচটি স্টেপ ফলো করুন কারণ আপনার ফুসফুস এই পাঁচটি সাহায্যের জন্য কান্না করছে সর্বপ্রথম আমি প্রেসক্রাইব করব ব্রিদ অফ লাইফ টেকনিক যেটা হচ্ছে প্রাণায়ামা প্রাণায়ামা হচ্ছে একটি ব্রিদিং টেকনিক যা মেডিটেশন বা আপনার য়োগাতে করা হয় সো এটি মূলত একটি সাংস্কৃতিক শব্দ প্রাণামিন্স ব্রিদ অফ লাইফ এবং আয়ামা মিন্স এক্সপ্যানশন সো এটা মূলত মেডিটেশনের সময় করা হয় বা লুটাস পজিশনে পদ্ম ফুলের পজিশনে করা হয় বা আপনার আপনি বসে করতে পারেন সোজা হয়ে দাঁড়িয়ে করতে পারেন সো টেকনিকটি খুবই সিম্পল বাট মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে এটা আপনার ফুসফুসের স্বাস্থ্য উন্নত করার জন্য খুব খুব বেশি ইফেক্টিভ সো এটা করতে আপনাকে খুব ইনো ইউনো প্রথমে আপনার শ্বাস বের করে দিতে হবে তারপরে খুব ধীরে আপনার নাক দিয়ে শ্বাস নিতে হবে শ্বাসটা আপনার বুকে বুকে নেবেন পেটে না সো নাক দিয়ে আপনি শ্বাস নেবেন যতটুকু নিতে পারেন তারপরে আপনি মুখ দিয়ে শ্বাস ছাড়বেন একটি হা শব্দ করে এই নিয়মে আপনাকে পনেরো মিনিট করে ব্যায়াম করতে হবে দিনে এক থেকে দুবার বা তিনবার আপনি খালি পেটে এই ব্যায়ামটি করতে পারেন এটি আপনার ফুসফুসের স্বাস্থ্যকে উন্নত করবে আপনার ফুসফুসকে অনেক বেশি শক্তিশালী করবে তো যাদের সিওপিডি প্রবলেম রয়েছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ রয়েছে তারা অ্যাকচুয়ালি এটা ট্রাই করতে পারে এবং এটা থেকে ট্রিমেন্ডাসলি তারা বেনিফিট হবে আপনাকে এই ব্যায়ামটি একটি প্রাকৃতিক পরিবেশে করতে হবে যেখানে বায়ু দূষণ খুবই কম এবং যেখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে মাল্টিপল মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে এই প্রাণায়ামা ব্যায়ামটি করলে আপনার ফুসফুসের ক্যাপাসিটি বেড়ে যায় আপনার পালস ইমপ্রুভ হয় এবং আপনার ইউনো আপনার ব্লাড প্রেশার রেগুলেট হয় সো এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কারণ এটা স্ট্রেস কমাতে হেল্প করে দ্য সো এটা অনেক রোগের জন্য উপকারী সো আমার প্রথম প্রেসক্রাইব স্টেপ হচ্ছে প্রাণায়ামা যা আপনার ফুসফুসের স্বাস্থ্যকে উন্নত করবে এবং দ্বিতীয়ত আমি রেকমেন্ড করব ভাইটামিন ডি সাপ্লিমেন্ট করার জন্য যা আমি এর আগেও আমার ফুসফুসের একটি ভিডিওতে প্রেসক্রাইব করেছিলাম কারণ ভাইটামিন ডি আপনার ফুসফুসের স্বাস্থ্যের জন্য খুবই ভাইটাল কারণ এটি আপনার ইউনো ফুসফুসকে হেলদি থাকতে হেল্প করে অজস্র মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে ফুসফুসের স্বাস্থ্যকে উন্নত করতে ভাইটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সো যারা আপনারা সারাদিন ঘরের মধ্যে থাকেন বা অফিসে থাকেন বা রোদের আলোতে তেমন একটা চলাফেরা করা হয় না তাদেরকে আমি রেকমেন্ড করব ভাইটামিন ডি প্রতিদিন অ্যাটলিস্ট দুই হাজার আইউ করে দুই হাজার ইন্টারন্যাশনাল ইউনিট করে সাপ্লিমেন্ট করার জন্য এবং তৃতীয়ত আমি রেকমেন্ড করব টার্মারিক বা হলুদ গ্রহণ করার জন্য লোক টার্মারিক বা হলুদ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এটি মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে প্রায় আপনার ছশত উনিশটি রোগের জন্য এটা ক্লিনিক্যালি প্রুভেন আই মিন এটা থেরাপিউটিক বেনিফিটস অনেক অনেক হিউজ সো এটা ফুসফুসের জন্য অনেক উপকারী সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব সপ্তাহে চার পাঁচ দিন আপনার এক চামচ পরিমাণ কাঁচা হলুদের রস এবং এক চিমটি পরিমাণ কালো গোলমরিচ ফাঁকি মিক্স করে গ্রহণ করার জন্য বা আপনি পাউডার ফর্মেটে এক চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদ হলুদের ফাঁকি বা হলুদের গুড়ো নিন এবং সাথে এক চিমটি পরিমাণ কালো গোলমরিচের ফাঁকি মিক্স করে সেটা আপনার সাথে আপনি কোকোনাট অয়েল বা ঘি বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কয়েক ড্রপ পরিমাণ সাথে মিক্স করে গ্রহণ করতে পারেন সো বিস্তারিত জানতে আপনি আমার হলুদের উপর করা ভিডিওটি দেখতে পারেন এবং চার নম্বরে আমি সাজেস্ট করব ভাইটামিন এ সাপ্লিমেন্ট করার জন্য কারণ ভাইটামিন এ আমাদের ফুসফুসের স্বাস্থ্যকে উন্নত করে এবং মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে এটি ফুসফুসের জন্য খুব গুরুত্বপূর্ণ তো আপনি এটি সাপ্লিমেন্ট করতে অবশ্যই অ্যাক্টিভ ফর্মে ক্রয় করুন লাইক রেটিনাল ফর্মেটে অথবা আপনি এটি খাবার থেকে গ্রহণ করতে পারেন লাইক আপনি ফ্যাটি ফিশ গ্রহণ করতে পারেন ভার্জিন কর্লিভারোয়েল সাপ্লিমেন্ট করতে পারেন বা আপনি গরু খাসি এগুলোর লিভার গ্রহণ করতে পারেন ওকে লিভারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভাইটামিন এ রয়েছে সো ভাইটামিন এ আমাদের ফুসফুসের স্বাস্থ্যকে উন্নত করে এবং সর্বশেষে পাঁচ নম্বরে আমি রেকমেন্ড করব প্রতি রাতে সাত থেকে আট ঘন্টার গভীর ঘুম ঠিক রাখার জন্য কারণ আমাদের ইন্টারনাল অর্গানগুলো ঠিক রাখার জন্য ঘুম খুব খুব গুরুত্বপূর্ণ অতিরিক্ত অক্সিডেটিভ স্ট্রেস থেকে বিশেষ করে ধোয়া থেকে আপনার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হতে পারে সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের জন্য বা আপনি স্মোকিং করেন তার থেকে বা আপনি ঘরে মশার কয়েল ইউজ করেন ওকে বা আপনি সারাদিন ট্রান্সপোর্টেশনের মধ্যে থাকেন অতিরিক্ত যাতায়াত করেন জ্যামের মধ্যে বসে থাকেন যেখানে গাড়ির ইউনো ইঞ্জিনিয়ার ধোঁয়া অ্যাকচুয়ালি আপনার ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করছে এয়ার পলিউশন থেকে আপনার ফুসফুস হেভিলি ক্ষতিগ্রস্ত হচ্ছে সো সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো প্রতি রাতে ছ থেকে সাত ঘন্টার ইউনো গভীর ঘুম ঠিক রাখার জন্য এবং সমফলে ভাইটামিন সি সাপ্লিমেন্ট করার জন্য আপনি প্রতিদিন ইউনো ভাইটামিন সি এক হাজার এম জি পরিমাণ সাপ্লিমেন্ট করতে পারেন বা আপনি লেবুর রস খেতে পারেন বা কমলা খেতে পারেন এটা আপনার ফুসফুসকে ক্লিয়ার করার জন্য টক্সিন ফ্রি করার জন্য প্রিমাইন্ডাস ভূমিকা রাখবে সো দার সিট আপনি যদি এই পাঁচটি স্টেপ ফলো করেন তাহলে আপনি আপনার ফুসফুসকে রেস্কিউ করতে পারবেন বর্তমানের এয়ার পলিউশন থেকে এবং অ্যাক্সোলেটেড প্রিম্যাচিউর এজিং থেকে সো দ্যার সিট ইফ ইউ লাইক দি ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম